প্রশ্নগুলো হচ্ছে, এক নম্বর হচ্ছে হাঙ্গারে কিভাবে জব করব, দুই নম্বর হচ্ছে হাঙ্গারের ভিসাতে আসতেছি কেমন হবে, মোটরসাইকেলের লাইসেন্স করেন কিনা, হাঙ্গারের আইডি বানাতে কি কি লাগে, কত মডেলের গাড়ি লাগে, হাঙ্গার স্টেশনের আইডি করতে মেডিকেল লাগে কিনা। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিওটা মানে শর্ট একটা ভিডিও, কিছু কমেন্টসের আনসার দেওয়া আসলে জরুরি। সেম কমেন্ট আসলে প্রায় অনেকেই করতেছে, ঠিক আছে, এবং আমাকে নক দিয়া পর্যন্ত মেসেঞ্জারে বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, ইমো বলেন, সবাই একই প্রশ্ন করে। আচ্ছা, প্রশ্নগুলো হচ্ছে, এক নম্বর আমি লিখে রাখছি কারণ মনে থাকে না। এক নম্বর হচ্ছে হাঙ্গারে কিভাবে জব করব। আচ্ছা, দুই নম্বর হচ্ছে হাঙ্গারের ভিসাতে আসতেছি কেমন হবে। প্রচুর মানুষ ভাই এই কমেন্টটা করে যে ভাই হাঙ্গারের ভিসাতে আসতেছি কেমন হবে, কয়টা ডেলিভারি, এটা সেটা। আচ্ছা, মোটরসাইকেলের লাইসেন্স করেন কিনা, আচ্ছা, হাঙ্গারের আইডি বানাতে কী কী লাগে, মোটর কতর মডেলের গাড়ি লাগে, হাঙ্গার স্টেশনের আইডি করতে মেডিকেল লাগে কিনা, বা বারে বারে প্রতি বছর মেডিকেল রিনিউ করা যায় কিনা, মানে করতে হবে কিনা। আচ্ছা, প্রথম থেকে শুরু করি, প্রশ্ন হচ্ছে ছয়টা। এক নম্বর হচ্ছে হাঙ্গারে কিভাবে জব করব। ভাই এটা ভাই প্লিজ ক্লিয়ারলি বুঝেন, এটা কোনো জব না, যেটা আপনি কোম্পানিতে সৌদি আরব থেকে আপনাকে ভিসা পাঠাইলো, বাংলাদেশ থেকে আপনি আসলেন হাঙ্গারে, এমন এখন পর্যন্ত আমার জানা নাই এমন কোনো সিস্টেম যে হাঙ্গারের নিজস্ব কোনো ভিসা বাংলাদেশে পাঠাইছে, ওইখান থেকে লোক আনছে, এখন পর্যন্ত আমি এমন কোনো প্রমাণ পাই নাই, ঠিক আছে। যদি কেউ পান আমাকে কমেন্টস করবেন। সিস্টেমটা হলো যেমন আমি কাজ করতেছি, আমার কাফালত, আমার কফিলের ফায়দা, ইকামা, ইন্স্যুরেন্স, থাকা খাওয়া সব কিছু আমার। আমি হাঙ্গারে একটা আইডি খুলছি, আইডি খুলে আমি কাজ করতেছি, ঠিক আছে। হাঙ্গার আমাকে অনেক সময় মেইল করে যে তুই কি হাঙ্গারের মধ্যে তানাজুল হইতে চাস কিনা, যদি তানাজুল হইতে চাস তাহলে তানাজুল আমরা নিব। আমার কিন্তু আইডি আছে, গাড়ি আছে, ঠিক আছে, অল এন্ড এভরিথিং আছে, আমি অলরেডি কাজ করতেছি প্রায় এক বছর, এখন এই জন্য আমাকে অফার করে, ঠিক আছে। বিষয়টা এমন, আপনি যখন হাঙ্গারে আইডিতে কাজ করবেন, গাড়ি থাকবে, ডেলিভারি কাজ করতেছেন, তখন আপনারা তারা অফার করবে যে তুই কি আমাদের হয়ে কাজ করবে কিনা, ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, হাঙ্গারের ভিসাতে আসতেছি কেমন হবে। ভাই হাঙ্গারে আবারও বলতেছি, হাঙ্গারে কোনো নিজস্ব কোনো ভিসা নাই, আপনারা কোনো না কোনোভাবে অফিসের মাধ্যমে আনতেছে, কোনো দালালে আনতেছে, আইনা হয়তো আপনারা ফুড ডেলিভারির কাজ করাবে, ঠিক আছে, সেটা হইতে পারে হাঙ্গার স্টেশন, হইতে পারে টু ইউ, হইতে পারে জাহেজ, হইতে পারে মার্সুল। হাঙ্গার সবাই আসলে পপুলার, এই জন্য হাঙ্গার হাঙ্গার করে, অনেকে জাহেজরাও হাঙ্গার বলে। আচ্ছা, মোটরসাইকেলের লাইসেন্স, মোটরসাইকেলের লাইসেন্স ভাই আপাতত আমরা করতেছি না, আর কখন করব সেটা আমরা জানি না, কারণ মোটরসাইকেলের লাইসেন্স অনেক কঠিন এখন, ঠিক আছে, মধ্যে কয়টা করছিলাম তবে এখন একদমই পসিবল না। বাই হচ্ছে যে গাড়ির লাইসেন্স, ছোট বড় মিডিয়াম গাড়ির লাইসেন্স আমরা করতে পারবো, আর আমাদের কাছে যদি মিডিয়াম লাইসেন্স আপনি করতে চান বা হেভি লাইসেন্স করতে চান, তাহলে আপনার অবশ্যই ছোট লাইসেন্স থাকতে হবে, ঠিক আছে। হাঙ্গার আইডি বানাতে কী কী লাগে, হাঙ্গার আইডি বানাতে ভ্যালিড ইকামা, ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স এবং আপনার গাড়ির ইস্তেমারা, তিনটা, আপনার মোবাইল নাম্বার, এইগুলা হলেই আপনার হাঙ্গার স্টেশনের আইডি খুলতে পারবেন। তবে অফিসের মাধ্যমে বা আপনি নিজে অ্যাপ্লাই করলে এখন আইডি খুলতেছে না, আইডি ঝুলায় রাখে, ঠিক আছে, কারো মাধ্যমে বা কোনো অফিসে গিয়ে মানে ওয়াস্তা ধরে আপনি করলে সহজ হবে, যদি আপনি চান ওই ওইটা আমিও করে দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, গাড়ি কত মডেলে লাগে, গাড়ি এমনিতে তাদের রিকমেন্ডেশন হচ্ছে 12 আপ, ঠিক আছে, তবে আপনি আমার মাধ্যমে যদি করেন আপনার যে কোনো মডেলের গাড়িতে আমি আপনার আইডি খুলে দিতে পারবো, আইডি অ্যাক্টিভ করে দিতে পারবো, ঠিক আছে। হাঙ্গার স্টেশনে করতে হলে মেডিকেল, আচ্ছা, হাঙ্গার স্টেশনে আইডি অ্যাক্টিভ করতে হলে অবশ্যই মেডিকেল অনলাইন করতে হবে, এবং এটা যে কোনো হসপিটাল থেকে গেলে হবে না, তারা আলাদা লিঙ্ক দিয়ে দেবে, ওই লিঙ্কের মাধ্যমে ওই হসপিটালেই যাইতে হবে, ঠিক আছে।
তবে আমার মাধ্যমে যারা করে তারা কোথাও যাইতে হয় না, আমি অনলাইনে করে দিই, অনলাইনে মেডিকেল হয়ে যা, সাবমিট হয়ে যা এবং কাজও করতেছে আলহামদুলিল্লাহ, আইডি অ্যাক্টিভ হয়ে যা, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি প্রশ্নের উত্তরগুলো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, আর আমার ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি আপনার মনে হয় যে আমার চ্যানেলটি আপনার উপকারে আসতে পারে। আর নেক্সট ভিডিও হয়তো আমি আমার গাড়ি সম্বন্ধে দিব। অনেকেই প্রশ্ন করে, ভাই আপনি গাড়ি কী গাড়ি কিনছেন, কত মডেল কিনছেন, কত দিয়ে কিনছেন, কোথা থেকে কিনছেন, কীভাবে আমরা গাড়ি কিনব, তো এই সব মিলিয়ে একটা ভিডিও করব ইনশাল্লাহ নেক্সট ডে হয়তো আমি এটা ভিডিও করব। আবার অনেকেই বলে ভাই একটু গাড়ির খুঁটিনাটি দেখান, কীভাবে গাড়ি চালায় অটোমেটিক, ওইটা তো একটা ভিডিও করার আমার হচ্ছে যে ইচ্ছা আছে। তো দেখা হবে আবার আগামীতে কোনো নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, হালাল পথে চলার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।